ধন্যবাদ হদাতে পাতঞ্জলি অয়েল পাম্প কোম্পানি প্রাইভেট লিমিটেড নিলো জিমুংবাই চাহাল গরজিনিয়া হদা মেলা ধুকা মেগা হেল ক্যাম্প পান্ডা সংসারজাকা সংসারজাক সাক নাইমং পান্ডাও ভাই মানজাফাইকা নোয়াতিয়া হদারি চৌধুরী উদয় সিং নোয়াতিয়া দেব মানজাকা পাতঞ্জলি অয়েল পাম্প কোম্পানি প্রাইভেট লিমিটেড স্টেট হেড অফিসার আয়ান সরকার খবই ত্রিপুরা মেডিকেল কলেজ ডক্টর বহাইন অসালনি হেলথ ক্যাম্প পান্ডাও আমচনি গবং লুকুরং মাগনা সাক নাইজাক ভাইফাইকা তৈ মাগনা বিথিব্রাই রক্ত লাঙি থাকা চৌধুরী ত্রিপুরা যেটুকু চৌধুরী চৌ প্রায় চৌ জনগণনি স্বার্থনি বাঙে চৌ সামুক তাঙে চৌ সমাজ সেদিকে ঠিক সেরকম চৌ ইমা এই এই হাতাই নিয় সরকার থেকে চৌ নোয়াতে হদেরি লুমুঙ্গই মানকা মামনি করে চৌ জনগণনি লুকুনি সামুং ভাইকেরাই চৌ উন্নয়ন খাই মানে চুকুন চৌ ভাইকেরাই সাহায্য খাই মানে অবনি বাঙে চৌ চেষ্টা খাই ঠিক অতম রামদেবনি পতঞ্জলি কোম্পানি পাউয়েল অবরঙ্গ ফাইকা চাই পাঁচ বছরনি বাঙে ডিগ্রি মেনকা অবনি বাঙে ইর ইর পামুয়েল ব্রক নার্সারি খাইতে তার দুই বছর চলিব এগুলো অবনি ছাই যেতে চো জনগণনি তোমার হেল্প খাই মা অবঙ্গে চৌ পতঞ্জলি বাই যুক্ত অঙ্গ চিনি নোয়াতিয়া হদা ইর চৌ একটা স্বাস্থ্য শিবির কারণ এলাকানি জনগণনি অনেকে রাং পুজা করে সারও থাঙে চিকিৎসা মাখলাইও আর অনেকে গাভিলতি হ্যাঁ উদয়পুরে থানা নাইয়া কেসার মালা থাংমিয়া এই সেই বিভিন্ন রকম স্মৃতিবিরা সাবলে বখাই স্বাস্থ্য কিন্তু দিনে দিনে স্বাস্থ্য নষ্ট হইত অবরি বাঙি স্বাস্থ্য ন যাতে ব্রণী দোয়ারে তুইর ফাই মানে নেই তো পাশা চিনি হাতাই তো মানে কাছেনও এই গ্রাম নিয়ে এলাকানি ইর ফাই যাতে সুযোগ সুযোগ সুবিধা মানাইতে নয় চৌ অ মানে এই স্বাস্থ্য শিবির ন চৌ সংসার জাগ্রতা পতঞ্জলি যুক্ত খাই চিনি ডাক্তার কাম কাম হয়ে যাক মেডিকেল কলেজনি ত্রিপুরা মেডিকেল কলেজনি ডাক্তারও ফাইবে যাক কাম খাইনি চিকিৎসা খাই নাই অবশ্য জনগণ যাতে উপকার মানাইতে হয়েছে অবশ্য চেষ্টা খাইলে বসুক বড় রক ফাইকে না মোটামুটি তো এর প্রায় সবনি বড় অঙ্কে তো যে ফাইটে তো তাকে ফাইটে তো ফাইজি তো নবী তো ফাইটে তো ভাই ভাই চেক আপ খাই যাক বিভিন্ন রোগ নিয়েও আং নিজেও একজন চেক আপ খাই যাক প্রেসার নাই দেখা ব্লাড সুগার নাই দেখা অবহে অনেকে তো তঙ্গু প্রেসার রোগী বা বিভিন্ন সব ডাক্তার সব সাইডে মেডিসিন ডাক্তার তঙ্গু গাইনিও তঙ্গু ব্লক চেক আপ খাই শুধু বিথি শুধু থাকছিমি নাই যাক না বিথির উপরে বিথির বিথির বিথিও কো আংবো মানজাক বিথি ফ্রি বিথি ফ্রি নাই যাক নাই ফ্রি বিথির যে যে রোগী ব্রণীরে বিথি তুজাক প্রচুর পরিমাণে বিথি তুজাক অল সাইড নিও যতটুক সম্ভব ব্রণীর যে তং মানে আপনার ব্রক রয়ে হামাই নমস্কার আমি অয়ন সরকার পতঞ্জলি ফুডস লিমিটেডের স্টেট হেড আজকে আমরা এখানে গর্জি অয়েল পাম্প নার্সারিতে এসেছি আজকে পতঞ্জলির পক্ষ থেকে এবং নোয়াতিয়া হদার সাথে কোলাবোরেশনের মাধ্যমে আমরা আজকে অয়েল পাম্প নার্সারি গর্জিতে একটা মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করেছি এই হেলথ ক্যাম্পের মাধ্যমে আমরা গ্রামীণ মানুষদের এবং আমাদের নার্সারির ওয়ার্কারদের ফ্রিতে পরিষেবা এবং সাথে ফ্রিতে ওষুধ বিতরণের যে পদক্ষেপ নিয়েছি যাতে করে আমরা চাই যে সুস্থ থাকা মানুষ আমাদের কাজে ভালোভাবে এগিয়ে আসতে পারবে সমাজের কল্যাণে কী করে আমরা কাজ করতে পারি পতঞ্জলি ফুডস লিমিটেড ত্রিপুরা রাজ্য সরকারের হর্টিকালচার ডিপার্টমেন্টের সাথে এমওইউ সাইন করে 2022 ন্যাশনাল মিশন ইন এডিবল অয়েল অ্যান্ড অয়েল পাম্প এই প্রজেক্টে আমরা 5টা ডিস্ট্রিক্টে কাজ করছি খোয়াই ওয়েস্ট সিপাহীজলা গোমতী এবং সাউথ এই 5টা ডিস্ট্রিক্টে আপাতত আমাদের 3টে নার্সারি আছে এবং গত বছরে রানিং ফিনান্সিয়াল ইয়ারে আমরা 850 হেক্টর প্লান্টেশন এখন অবধি করেছি আগামী দিনে আমাদের যে 3 বছরের প্ল্যান আছে আমরা 5 থেকে 7,000 হেক্টরের প্লান্টেশন করব সাথে গুরুপদে অর্চার্ডে আমরা প্রসেসিং ইউনিটে একটা জায়গা নিয়েছি 30 হেক্টর ওখানটাতে আমাদের 50 কোটির মতো ইনভেস্টমেন্ট হবে আজকের প্রোগ্রামের যে মূল আমাদের চিন্তাধারা হল কি সকলের স্বাস্থ্যকে কীভাবে সুস্থ রাখা যায় এই জন্য আমরা আজকে নোয়াতিয়া হদার জায়গাতে সমস্ত লোকাল মানুষদেরকে নিয়ে স্বাস্থ্য শিবির করার আয়োজন করেছি আগামী দিনে এমন আমাদের পক্ষ থেকে আরও অনেক বড় পদক্ষেপ নেওয়ার আমরা চিন্তাধারা করছি সাথে আমাদের ত্রিপুরা সরকার আমাদের পাশে আছেন সাথে এখানকার লোকাল এমএলএ জেলা সভাধিপতি এবং ওনারাও আসার কথা ছিল একটু পরে হয়তো ওনারা এখানে আসবেন আর এখানে উপস্থিত ছিলেন আমাদের ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার এবং সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার অজয় দেববর্মা মহোদয়